গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবার। দিন অনেক আগে শুরু হয়ে গেছে, উঠেই কাজে বসে গেছি। আর চলো এরপর কী কী করি, আমার সাথে থাকো। আজকে নতুন অনেক কিছু হবে, কালকে রাত্রিবেলা এটা বানিয়েছি, তোমাদের দেখাবো ওটা লাইট দিয়ে। অ্যাকচুয়ালি এটা অর্ডার দিয়েছি, যতক্ষণ না আসছে ততক্ষণ বন্ধু এটা দিয়ে কাজ চালাতে হবে। তো কী 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 কারণে করেছি সেটা তোমাদের দেখাবো, চলো বাকি কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। এই বর্ষাকালে এই চারিদিক লেতু উঠে গেছে, সব জিনিস সেদিক ওদিক সেদিক সব হয়ে রয়েছে। চুলটা একদম ছোট্ট করে ফেলেছি, ছোট হয়ে গেছে। বিড়ালগুলোকে খেতে দিতে গেলাম, একবারে চা বানিয়ে নিয়ে চলে আসলাম। আজকেও তাই আদা দিয়ে চা বানিয়েছি। চায়ের মধ্যে আদা যদি না দিই তাহলে আমার সেই দিনটাই যাবে না। আর তার সাথে আজকে যেটা করছি সেটা হচ্ছে কুকিজ। এটা একটা ডিফারেন্ট টাইপের কুকিজ এনেছি, সেটা মানে যেগুলো খাই আমি, জিরা বিস্কুট বা এগুলো, তার থেকে এটা একটু ডিফারেন্ট। দু রকম না তিন রকমের কিনে নিয়ে এসেছি। এবার গোল গোল টাইপের একটা গোল আছে, সেটা তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। গোল গোলটা এখনো কাটা হয়নি, এটা একটুখানি শেষ হোক তারপরে আবার গোল খাবো। কত কিনে নিয়ে এসেছি, খালি খাই তো না, দেখাচ্ছি তোমাদের। দেখো কী কী নিয়ে এসেছি, দেখো আমি যখন দোকানে কিছু যাই কিনতে, আর যখন কিনি তো তখন দোকানদার বলে এটাও দেবো এটাও দেবো, আমি হ্যাঁ দিন সবগুলোই দিন, ওটাও দিন এটাও দিন সেটাও দিন। হুম হুম
ডিস্ট। আজ একটু প্ল্যান করেছি যে আমার আমার আগের বারে কিছু তুলসী গাছ হয়েছিল, তুলসী গাছের প্রচুর এমনি দানা রয়েছে। আজকে ভাবছি যদি পসিবল হয় সে গাছগুলো বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমাদের এখানে জায়গা নেই, কোথায় বসবো সেটাই সমস্যা। মানে একটু জায়গা কোথায় ফাঁকা নেই যেখানে বসবো, যেগুলো ফাঁকা ছিল অলরেডি সেখানে সব গাছ বসিয়ে দিয়েছে। দেখছি কোথায় বসানো যায়, একটা জায়গা খুঁজে নিয়ে বসিয়ে দিই। এই বর্ষাকালে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, দেখবে এমনি হয়ে যাবে। তা তোমরা বর্ষাকালে কি গাছ বসালে? আমি তো অনেক গাছ বসিয়েছি, আমি কাঁঠাল গাছ বসিয়েছি, আর কি গাছ যেন, লিচু গাছ, তারপরে তোমাদের একটা কথা বলেছি, তুলো গাছ হয় না, তুলো গাছ বসিয়েছি। আর এবার এগুলো নতুন আর কি, আম গাছ তো আছে। কতগুলো পার্সেল এসেছে এবার দেখো। আচ্ছা দেখে নিচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। সে তো মানে বলেছিলাম না, বাড়ি ঘর গোছানোর জন্য কিনাই কি করছি, এটা ওটা সেটা কিনে কিনে দেখো। এটা কি বলতো, কে বলতে পারবে না, এটার নাম হচ্ছে টেবিল প্লেস ম্যাট। অ্যাকচুয়ালি আগের গুলো সব পুরনো হয়ে গেছে, আবার নতুন করে নিলাম, পুজো আসছে না। আচ্ছা আজকে আমার বাড়িতে একটা গেস্ট আসবে, তা ওই গেস্টের জন্য এটা নিলাম। তার সাথে দেখাচ্ছি তোমাকে, হোপফুলি যে দিদিকে দেবো তার খুব পছন্দ হবে। দেখো চোপাটা কি সুন্দর, না ওটার সাথে আলাদা একটা ঝুমকো আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা জিনিস এনেছি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার রুম সাজানো, তবে লেটার গুলো একটু ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো। তোমার হচ্ছে এগুলো, তোমার হচ্ছে মিরার লেটার, তোমাদের তো বলি বললাম আমি, সেটা হচ্ছে আমি রুম সাজাতে খুব ভালোবাসি, আর আমার সাদা খুব ভালো লাগে, সাদা কালারের কোনো কিছু জিনিস খুব ভালো লাগে। আর এরকম আমার অনলাইনে অনেক কিছু আসতে থাকবে, তোমাদের সাথে তো আমি সেটা আনবক্সিং করে দেখাবোই। তোমরাও কী কী কেনাকাটা করো, কী কী কিনছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা সাথে থাকো, এরপরে আরও নতুন নতুন কিছু হতে চলেছে, কী হতে চলেছে আমার সাথে থাকো তবেই জানতে পারবে। দেখো আমার লোক পুরো শুধু এর সাথে শাড়িটা পরবো, আর এই এই দেখো ডেকোরেশন করলাম। বাকি পুরো ডেকোরেশন আর পুরো এরপরে কী ভিডিও আসতে চলেছে তোমরা আমার চ্যানেলে থাকলে তো অবশ্যই দেখতে পাবে। আর আমি জাস্ট কিরকম ডেকোরেশন করেছি একটু দেখিয়ে দিলাম তোমাদের।
আজকে আমি একটা ফুল এনেছি, এটা দেবো, এগুলো আমার সাজের জিনিস। এটা আমার নিজেরই থাকার রুম, আর এটাই তোমার ইয়ে। আমি তো বাড়ার সাথে খুব আসতাম, তারপর বসে ছিলাম আমার দেরি আছে, শুট শুটে লোক আসবে, আসছে কি বৃষ্টির দিনে এত সুন্দর একটা, এখানে বাড়ার সাথে এসছি আমি, বৃষ্টির দিনে এত সুন্দর, আমি চলে যাচ্ছি বরাবর, আসছি যাচ্ছি এক মিনিট। বৃষ্টির দিনে আজকে সোনারপুর থেকে এখানে এলাম, মন্দিরাদি ডাকে এবং মন্দিরাদি আমাকে দিদি বলে, আমি মন্দিরে দিদি বলি দুজনে মিলে, এবং আমি শুন ভালো একটা মন্দির স্কয়ার, আর মন্দিরাদির এখানে মন্দিরাদির চ্যানেলটার নাম কি না তোমার চ্যানেলের? মন্দিরা ফ্রিল্যান্সার। মন্দিরা ফ্রিল্যান্সার চ্যানেলকে আমি আরও অনেক অনেক শুভেচ্ছা জানাই, যাতে আরও আরও এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষদের নিয়ে ওরা কাজ করুক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওরা কাজ করুক, সোসাইটির বিভিন্ন জায়গা থেকে। এবং আমার সবচেয়ে বড় আনন্দ হচ্ছে এত সুন্দর একটা গিফট এবং সেখানে এত সুন্দর একটা জিনিস, ভালোবাসি তোমরা যারা আমাকে চেনো তারা প্রত্যেকেই জানো আমার ফেসবুকে সাদা চোখটা ভীষণ সুন্দর, একদম মিনা করা পুরো অসাধারণ। এটা আমি দেখালাম এখানে, দেখা যাচ্ছে না কাম ক্লোজার, দর্শক গুলো দেখবে এখানে ধরলাম। আর আমার ভীষণ না গয়নাগাটির প্রতি একটা ভীষণ অ্যাট্রাকশন আছে, তো প্রচন্ড সাজগোজের জিনিস করতে ভালোবাসে, দিদি মনের কথাটা বুঝেছে, এটাই হচ্ছে ভালোবাসা। ভীষণ সুন্দর হয়েছে, আর তার সাথে ইয়ারিংস তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ইয়ারিংস, আবার একটা ঝুমকো এমনি আর একটা ওর সাথে সেট, এটার সাথে সেট, তো এটা পরবো, পরে একদম ছবি দেবো ভালো করে ফেসবুকে, যারা আমার সায়ন্তনী ঘোষ প্রোফাইলে আছো তারা প্রত্যেকেই দেখতে পাবে। ঋতু উৎসব তো আসছে সবাই জানে, তো ঋতু উৎসবের ঋতু উৎসবের থার্ড সেপ্টেম্বর, আমি খুব লম্বা সত্যি আমি ভাবছিলাম লম্বা, থার্ড সেপ্টেম্বর আমার ঋতু উৎসব আসছে, যেটা আমি প্রত্যেক বছর করি, আমার যারা ট্রান্সজেন্ডার ভাই বোনেরা আছে, তো আমার যারা নাচের স্টুডেন্টসরা আছে সব ট্রান্সজেন্ডার রূপান্তর কামিরা, তো ওদের একটা ভালো প্ল্যাটফর্ম যার জন্য সোসাইটিতে ওরা খুব ভালো ডান্সার, এবং ওরা অনেকেই সেই সুযোগটা পায় না সোসাইটির ক্ষেত্রে, এখনও তো ওরা কোথাও না কোথাও প্রান্তিক, তো সেই জায়গা থেকে আমি প্রত্যেক বছরই এই জিনিসটা করি। এবং ঋতুপর্ণ ঘোষ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা খুব বড় মানুষ, এবং সেই ঋতুপর্ণ ঘোষ হচ্ছে আমাদের মতো মানুষদের জন্য একটা খুব বড় বার্তা ছিল একটা সময় সোসাইটিতে, তো যাকে দেখে আমাদের সাহসটা পাওয়া, যাকে দেখে নিজেকে পরিবর্তন করার ইচ্ছে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা, তো সেই ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে, এবং সেই দিন মহানায়ক উত্তম কুমারেরও আমাদের জন্মদিন থার্ড সেপ্টেম্বর, তো সেই দিন আমরা আসছি জ্ঞানমঞ্চে বিকেল 5টায় রুদ্র পলাশ, এবং আমাদের সঙ্গে আছে অলোক ফাউন্ডেশন, আছে বন্ধু এক আশা, এবং আছে মন্দিরা ফিনান্সার, এবং তোমার যে এনজিও গ্রুপটার নাম কি, মেরিটোরিয়াম ফর সোশ্যাল বেনিফিটস, এরা ওরা আমাদের সাথে পুরো লিঙ্ক আছে, এবং ওরা ওই দিন থাকবে, ওদের সমস্ত মানুষজনকে নিয়ে আমি ইনভাইট করছি, ওরা আসুক আমার অনুষ্ঠানে, তার সাথে যে ইনভিটেশন কার্ড, থ্যাংক ইউ, ঋতু উৎসবে এটা একটু দেখাই সবাইকে, এবং তার সাথে একটা চিঠি ইনভিটেশন লেটার, না দুটোই দিলাম সাথে, এবং আমি চাইবো মন্দিরা আমি অবশ্যই চেষ্টা করব যাওয়ার, এবং তার পাশাপাশি দিদির চালা আছে সংস্থা, প্রত্যেকে আমাদের পাশে আসুক, পাশে থাকুক। শিক্ষা
সেই জায়গাটা নিজেরা বাড়ির লোককে বোঝাও, বাড়ির লোক না চাইলে অনেক অনেক ফোরাম আছে আমাদের কলকাতায়, তাদের কাছে যাও, তাদের কাছে জানার চেষ্টা করো, তাদের হেল্প নাও, কিন্তু নিজে কোনোদিন সেই শিক্ষার জায়গাটাকে নষ্ট হতে দিও না। তুমি জানবে বা তোমরা প্রত্যেকেই জানবে যে শিক্ষা যদি আমার ভিতরে থাকে তাহলে কোনো মানুষের কোনো রকম ভাবে আমাদের আমাদের প্রত্যেকটা মানুষকে ইউমিনেট করা বা ডিসক্রিমিনেট করার কোনো অধিকার কারণ নেই। আমরা স্বাধীন দেশে সংবিধানে আমরা চলি, সেই সংবিধানে Article 14, Article 21 এগুলো সব কিছুই কিন্তু Article 15 সবই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসের কথা বলে, যে জায়গা থেকে আমাদের নিজেদের মতো করে বাঁচার অধিকারটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ে। তাই তোমরা সেইভাবে এগিয়ে যাও, সেইভাবে নিজেদের মনে জোর রেখে নিজের পায়ের তলার জমিটা তৈরি করে মাথা উঁচু করে বাঁচে। আর আরেকটা কথা, আমরা সমানুভূতি চাই না, আমরা সহানুভূতি চাই। We don't need any sympathy, we need empathy. তাহলে বন্ধুরা, এখন আমার শ্যুট চলছে দেখতেই পাচ্ছ। তাহলে তোমাদের আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ইন্সপিরেশন, তোমাদের যে কমেন্ট, সেটাই আমাকে অনেক আগিয়ে নিয়ে যাচ্ছে আগের দিকে। এখন আরও আরও নতুন নতুন ভিডিও অ্যাড হচ্ছে, তোমরা কিন্তু সব দেখবে এবং এটা কমেন্ট করে আমাকে জানাবে।